ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এবং নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির মধ্যে চলছে এক ঠান্ডা লড়াই। সম্প্রতি একটি গণমাধ্যমে দিঘিকে টিকটক না করে অভিনয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রাফি। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী। জানালেন, রাফি নিজেই নায়িকার সঙ্গে টিকটক করেন। দিঘি আরও বলেন, কয়েকদিন আগে দেখলাম রাফি ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার আইডিতে আছে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা এখন নেই যে টিকটক করেন না। এছাড়া তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত। আর টিকটকের ব্যাপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন সুরঙ্গের জন্য ডাকে তখনও তো আমি টিকটক করতাম। এটা যদি ইস্যু হতো, আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত ডাকতো। রাফির এমন মনে করা প্রসঙ্গে দিঘি জানিয়েছেন, দেখলাম গণমাধ্যমে উনি বলেছেন আমি আলোচনায় আসতে এমনটা করেছি। আমি কি আলোচনায় আসব? আমি তো জন্ম থেকে স্টার কিড। উনি আলোচনায় আসার কথা বললেন। নায়িকা হওয়ার আগে আমার ঘরে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে, আর উনার নাম নিয়ে কে কবে আলোচনায় এসেছে। পাশাপাশি রাফির এই পরামর্শকে ইতিবাচকভাবে নিতে পারেননি অভিনেত্রীর মামা ভিক্টর। তিনি জানিয়েছেন, দিঘিকে অপমান করার চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেবেন। এদিকে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এবার তার ফেসবুক পেজে রাফিকে উদ্দেশ্য করে একটি লেখা পোস্ট করেন, যেখানে জয় চেয়েছেন দিঘি ও রাফির দ্বন্দ্বের অবসান ঘটুক। তিনি লিখেছেন, রায়হান রাফি নিঃসন্দেহে সময়ের জনপ্রিয় নির্মাতা, আর দিঘি সম্ভাবনাময় ও চাহিদাসম্পন্ন নায়িকা হতে পারে। এর ভেতরে কোনো কিন্তু নাই। মেয়েটির বয়স অনেক কম এবং মেয়েটির মা নেই। শিল্পী পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটির আমাদের কাছে অনেক অধিকার এবং দাবি থাকাটাই স্বাভাবিক। ফাহিমা সরওয়ার সুফল, নিউজ নাও 24।